ফার্স্টে এখানে আমি একটা লিস্ট ভিউ নেই, হ্যাঁ লিস্ট ভিউ, লিস্ট ভিউ হ্যাঁ কাজ হচ্ছে। ওকে এটা ফিল প্যারেন্ট, ফিল প্যারেন্ট এটা নাম দিলাম এলভি প্লে লিস্ট। এখানে আসি, লিস্ট ভিউর জন্য যা যা কিছু করা লাগে আমি সব রেডি করি। অবজেক্ট লিস্ট ভিউ এলভি, এলভি ইকুয়ালস টু লিস্ট ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এলভি প্লে লিস্ট। ওকে এবার লিস্ট ভিউতে আমার অ্যাডাপ্টার সেট করতে হবে। অ্যাডাপ্টার সেট করার আগে আমার প্রথমে লিস্ট ভিউতে কী কী আইটেম যাবে এগুলো তো আমার স্ট্রিংয়ে দরকার। তো এখানে আমার আইটেম হবে এসডি কার্ডে যত গান আছে সবগুলোর নামটা, তাই তো? আইকন আমি আপাতত কাজ করতেছি না, আমার জাস্ট এটা একটা নর্মাল আর কি, মানে কাস্টম লিস্ট ভিউতে যাচ্ছি না, একদম নর্মাল লিস্ট ভিউতে। ঠিক আছে, তো আমরা প্রথমে স্ট্রিংটা বানাইতে হবে, কিন্তু স্ট্রিংটা হবে গানের টাইটেল অনুযায়ী। আমি স্ট্রিং এর নামটা গ্লোবালি ডিক্লেয়ার দেই আইটেমস। ঠিক আছে, আইটেমসের মধ্যে কোনো ডেটা নাই, ভ্যালু নাই, কিছু নাই আপাতত। তো তার আগে আমি সব ফাইল রিড করি একবার। তো এখানে আমি একটা ফাইল রিড করার জন্য একটা বানাচ্ছি যেটা রিটার্ন করবে একটা অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট ডেটা টাইপ হবে ফাইল, যার প্রতিটা ঘরে একটা ফাইল লোকেশন থাকবে, কোনো একটা ফাইলের একদম রুট ডিরেক্টরি থেকে সম্পূর্ণ ডিরেক্টরি সহ ফাইলের নাম। ঠিক আছে, প্রতিটা ঘরে এটা একটা লিস্ট হচ্ছে অনেকটা অ্যারের মতো। তো আমি দেখছি যে ফাইন্ড সং, ফাইন্ড সংস নাম দিলাম এটার, এটা একটা জাস্ট মেথড তৈরি হচ্ছে। তো ওর কাছে আমি একটা রুট বলে দেবো যে কোন জায়গা থেকে ভিতরে সবগুলোকে খুঁজে বের করবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রথমে একটা ফাইল লোকেশন বলে দিচ্ছি, ফাইল নাম দিলাম রুট। তো এখান থেকে যদি মানে ধরে নিচ্ছি যে এটা আমার ইমপ্লিমেন্টেড মানে রেডি, যে ফাইন্ড সংসকে কল করলে সে সব সং লিস্ট একটা অ্যারে লিস্টের মধ্যে বানায় না ফাইলে দিয়ে দেয়, যার প্রতিটা ঘরে এক একটা ফাইল থাকে, ফাইলের লোকেশন থাকে। তো এখন আমি এখানে এটা রিসিভ করি, অ্যারে লিস্ট ফাইল মাই সংস ইকুয়ালস টু কী দেবো ফাইন্ড সংস। এখানে আমি রুট পাস করতে হবে, তাই না? রুট বলে দেবো, রুট হচ্ছে একদম এসডি কার্ডের লোকেশনটা, মেইন রুট লোকেশনটা বলে দেবো, যে এর ভিতরে যত ফোল্ডার আছে সব ফোল্ডার থেকে রিড করে গান নিয়ে আসবে সে। ওকে, তো এসডি কার্ডের রুট লোকেশন আনার জন্য আমরা নর্মালি এরকম করতে পারি, চাইলে স্ল্যাশ এসডি কার্ড স্ল্যাশ বলে দেওয়ার মানে হচ্ছে এটা এসডি কার্ডের ভিতরে যা আছে, কিন্তু আমাদের ভার্সন বা বিভিন্ন কারণে এসডি কার্ডের লোকেশন অনেক সময় ডিফারেন্ট হয়, যেমন এসডি কার্ড জিরো, এসডি কার্ড ওয়ান এরকম হয় না অনেক সময়, অনেক সময় ইমিউলেটেড স্ল্যাশ জিরো দিয়ে এটা হচ্ছে এসডি কার্ডের রুট লোকেশন, তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। তো আমি এই জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার না করে আমি এনভায়রনমেন্ট ডট গেট এক্সটার্নাল স্টোরেজ ডিরেক্টরি এটা দিয়ে দেওয়ার মানে হচ্ছে সে এক্সটার্নাল স্টোরেজের রুট ডিরেক্টরিটা রিটার্ন করে, যেখানেই থাকবে সে এনের রুট রিটার্ন করে, রাইট? ঠিক আছে, তো রুটটা সে দিয়ে দেবে, মানে সে খুঁজে বের করবে। তো এখন দেখো যেখানে ফাইলের রুট নামে এটা চলে আসছে। ওকে, তো রুট নামে যদি আসে, আমি চাচ্ছি প্রথম অবস্থায় এই রুটের ভিতরে ডিরেক্টলি যতগুলো ফাইল বা ফোল্ডার আছে প্রথমে সবগুলোকে একবার রিড করে ফেলা প্রথমেই। তো আমি একটা ফাইল, একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি যার এফ, আচ্ছা ফাইলস ডিক্লেয়ার দিলাম, ফাইলস ইকুয়ালস টু রুট ডট লিস্ট ফাইলস। বলার মানে হচ্ছে এই যে ফাইলস নামে যে ভ্যারিয়েবলটা, ফাইলস ভ্যারিয়েবলের মধ্যে এই রুটের ভিতরে ডিরেক্টলি যতগুলো ফাইল এবং ফোল্ডার আছে সবগুলোকে আইনা সে এই অ্যারেতে ঢোকায় রাখছে। ঠিক আছে, একদম এখানে কিন্তু ডিরেক্টরিও আছে, ফাইলও আছে, এখানে এমপি থ্রিও আছে, ডকও আছে, সব ধরনের ফাইল আছে। আমি বলি নি এখন পর্যন্ত কোন ডেটা টাইপের, তার মানে সে সব ডেটা টাইপের ভ্যারিয়েবল ফাইল এবং ফোল্ডারের লোকেশন যা আছে সব কিছুকে ফাইলে কনভার্ট করে আইনে এই ফাইলের অ্যারেতে 0 1 2 3 4 5 করে এরকমভাবে সব ডেটা ঢোকা রাখবে। এবার এটার মধ্যে কয়টা ফাইল আসছে আমি তো জানি না, তো এই জন্য আমি একটা ফর ইচ যেরকম একটা লুপ চলে
for file single file মানে সিঙ্গেল ফাইল নামে একটা ফাইল একটা সিঙ্গেল মানে ফাইল ডেটা ডিক্লেয়ার দিলাম ভেরিয়েবল ডিক্লেয়ার দিলাম যেটা কিনা এই ফাইলস থেকে প্রতিটা ঘর থেকে একটা একটা করে ভেরিয়েবল নেবে মানে এই ফাইলস হচ্ছে একটা অ্যারে অ্যারের প্রতি ঘরটাকে প্রতি ঘর থেকে একটা ফাইল নিয়ে সেই সিঙ্গেল ফাইলে ঢোকাবে এটা হচ্ছে মানে আমি যদি লিমিট না জানি ফাইলের লোকেশন মানে কয়টা আছে এটা যদি না জানি সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি এটা হচ্ছে একটা নতুন ফাইল যেটা কিনা প্রতি লুপে একটা একটা মানে ডিক্লেয়ার হবে প্রতি লুপে একটা ডিক্লেয়ার হবে আর এইটার ভিতরে এই ফাইলস অ্যারের প্রথমে যখন লুপটা ঘুরবে তখন জিরোতম ইন্ডেক্সারটা থাকবে সিঙ্গেল ফাইলে যখন সেকেন্ড লুপ চলবে তখন ওয়ানতম ইন্ডেক্সারটা এই সিঙ্গেল ফাইলে ঢুকবে পরে টু এভাবে চলতে থাকবে অনেকটা একটা পয়েন্টার বানাই যাবে এরকম হ্যাঁ এটা একটা একটা করে জাস্ট বাড়তে থাকবে অ্যারের প্রথমে জিরোতম ইন্ডেক্স ওয়ানতম ইন্ডেক্স টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতে থাকবে তাহলে এখন সিঙ্গেল ফাইলের মধ্যে আমার প্রতি লুপে একটা একটা করে ফাইল পাবো ওকে এখন এই ফাইলটা হয়তো ডিরেক্টরি অথবা ফাইল তাই না এই অ্যারের মধ্যে তো ডিরেক্টরি চলে আসছে মানে ফাইলস অ্যারের মধ্যে ডিরেক্টরিও আছে ফাইল ফাইলও আছে তা আমি বলতেছি যদি ডিরেক্টরি হয় আমি কিছু করবো না ফাইল হলে এটা আমি অ্যারে লিস্টে ঢোকাবো তাই না ওকে ইফ সিঙ্গেল ফাইল ডট ইজ ডিরেক্টরি তো প্রথমে ধরে নিচ্ছি যে আমি কিছুই করবো না যদি ডিরেক্টরি হয় আমি কিছুই করবো না ওকে আর যদি না হয় এলস তাহলে সে নিশ্চয়ই একটা ফাইল যে কোনো ফাইল হতে পারে আপাতত কিন্তু আমার কাজ হচ্ছে যদি এমপি থ্রি ফাইল না হয় আমি নেব না তাহলে ইফ সিঙ্গেল ফাইল ডট গেট নেম নামটা প্রথমে নিচ্ছে মানে কী ফাইল এটা দেখার জন্য ডট এন্ড উইথ যদি দেখে যে ডট এমপি থ্রি দিয়ে শেষ হয়েছে নামটা তার মানে এটা একটা এমপি থ্রি ফাইল ঠিক আছে তাহলে হচ্ছে যে সিঙ্গেল ফাইল এর নামটা নিলাম যদি এন্ড উইথ এমপি থ্রি হয় তাহলে আমি এই ফাইলটাকে আমার অ্যারে লিস্টে ঢোকাবো তার মানে হ্যাঁ আমার মূলত এই লিস্টটা জেনারেট করতে হবে এখন তৈরি করতে হবে তো আমি এখন যেহেতু রিটার্নও করতে হবে এটা তো রিটার্ন টাইপ তাই না এটা হচ্ছে ফাইন্ড সং আর এটা হচ্ছে রিটার্ন টাইপ তার মানে এটার ভিতরে কোনো এই আমি অ্যারে লিস্টটা তৈরি করতে হবে যেটা আমি এখান থেকে মূলত রিটার্ন করে দেবো তাই না তো আমি যেহেতু এখনও তৈরি করিনি একটা তৈরি করি অ্যারে লিস্ট হিসাবে এ এল ধরো দিলাম ডিক্লেয়ার করলাম ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট যার ডেটা টাইপ হচ্ছে ফাইল ঠিক আছে আর এখান থেকে আমি রিটার্ন দেবো এ এলকে ঠিক আছে তার মানে হচ্ছে অ্যারে লিস্ট রিটার্ন চলে যাচ্ছে আর এখানে একটু এ এল ডট অ্যাড যেহেতু ইফ এটা ডিরেক্টরি না সিঙ্গেল ফাইলটা ডিরেক্টরি না তার মানে অবশ্যই এটা ফাইল আর ফাইল হলে আমি বলছি যে এটার নামটা যদি এমপি থ্রি দিয়ে শেষ হয় তার মানে এটা একটা এমপি থ্রি ফাইল যেহেতু এমপি থ্রি ফাইল তাহলে এই সিঙ্গেল ফাইলকে এই লিস্টের মধ্যে অ্যাড করে ফেলো ওকে ডিরেক্টরি হলে কী হবে আমি আপাতত করি নাই ঠিক আছে তো এটা তো কাজ করতেছে বোঝা যাচ্ছে নাকি যে সবগুলো এমপি থ্রি ফাইল শুধুমাত্র রুট ডিরেক্টরির ভিতরে যতগুলো এমপি থ্রি ফাইল আছে সব রিড করতে পারবে সে কিন্তু যদি তার ভিতরে আবার সাব ডিরেক্টরি থাকে ধরো আমি রুট ডিরেক্টরি হচ্ছে এসডি কার্ড হ্যাঁ যেমন আমি আমার ইয়েটাতে একটু যাই এমুলেটরে আচ্ছা যখন আমি ফাইল ম্যানেজারে ঢুকলাম এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি যদি এখানে কোনো এমপি থ্রি ফাইল থাকে যেমন এই যে এখানে একটা এপিকে ফাইল দেখা যাচ্ছে কিন্তু যদি এখানে কোনো এমপি থ্রি ফাইল থাকতো আমার এই কোড এটা তুলে আনবে কিন্তু দেখা গেলো কি এখানে কোনো এমপি থ্রি ফাইল নাই অথচ দেখা গেলো ডাউনলোড ফোল্ডারের ভিতরে ঢোকার পর কিছু এমপি থ্রি ফাইল আছে আবার দেখা গেলো তার ভিতরে পথ চলা নামে একটা ফোল্ডার তার ভিতরে কিছু এমপি থ্রি আছে এগুলি তো সে পাবে না সে শুধু রুটটার থেকে পায় এবার আমি এখানে একটু বলবো যে যদি সেটা ডিরেক্টরি হয় ঠিক আছে তার মানে তার ভিতরে ফাইল থাকার সম্ভাবনা আছে তুমি তার ভিতরে আবার খোঁজো ঠিক আছে তাহলে আমি করবো কি এই ফাইন্ড সংকে রিকার্সিভ একটা কল করবো মানে ফাইন্ড সংয়ের কাজই তো হচ্ছে সে কোনো একটা নির্দিষ্ট ডিরেক্টরির ভিতরে সব ফাইল রিড করে তো ফাইন্ড সংয়ের ভিতরে আমি রিকার্সিভ কল দিচ্ছি সিঙ্গেল ফাইলটাকে ঠিক আছে সে আবার রিকার্সিভলি কল হয়ে যাবে এবং সে করবে কি এখন ধরো যখন রুট ডিরেক্টরিতে আছি আমি রুট ডিরেক্টরিতে আছি তো সে যখন ফার্স্টে রিড করতেছে একদম ফার্স্ট টাইম রিড করবে এই অ্যালার্মস ফোল্ডারটাকে সে করবে কি অ্যালার্মস ফোল্ডারটা নিয়ে আবার নতুন করে রুট নিয়ে রুট হিসেবে ঢুকে যাবে তার মানে এটার ভিতরে গিয়ে তখন আবার সে এখানে যদি কিছু থাকে রিড করবে দেখলো কিছু নাই না থাকলে কিছুই করবে না সে আইসা অ্যান্ড্রয়েডে ঢুকবে দেখলো কিছু নাই আইসা এটাতে ঢুকবে কিছু নাই এটাতে ঢুকবে ঠিক আছে এভাবে রিড করতে থাকবে না সব তো এই এক পর্যায়ে যখন এই ফাইলটা নিয়ে ঢুকবে মানে ডাউনলোড ফাইল ফোল্ডারটা নিয়ে ঢুকবে তখন ভিতরে এসে দেখবে অনেক এমপি থ্রি ফাইল আছে সেই সব কিছুকে এখানে অ্যাড করবে আবার
তুলে নিয়ে আসবে। ওকে, এবার নিয়ে আসার পর যেটা রিটার্ন করলে এটা তো আমার এই প্লেলিস্টে অ্যাড করতে হবে, অ্যারে লিস্টে অ্যাড করতে হবে। সেই জন্য এখানে আমি আবার একটু লিখতে হবে যে এল ডট অ্যাড, এখানে একটা আছে স্পেশাল অ্যাড অল, ঠিক আছে, যে তার ভিতর থেকে একটা ফুল অ্যারে লিস্ট আসতেছে রিটার্ন হিসাবে, ওই অ্যারে লিস্টে যা আছে সব কিছু তুমি এই এল এর মধ্যে অ্যাড করে ফেলো, তাহলে সে সব অ্যাড করে দেবে এখন, ঠিক আছে। আমি চাইলে এখানে কিছু রেস্ট্রিকশন বসা দিতে পারি, যে যদি ফাইলটা ডিরেক্টরিটা হিডেন থাকে তাহলে ওটা নেওয়ার দরকার নেই, হিডেন ফাইল নিয়ে আমি কাজ করবো না, ঠিক আছে, যে সিঙ্গল ফাইল ডট ইজ হিডেন, যদি হিডেন ফাইল হয় তাহলে আমি হয়তো নিবো না, তো হিডেন হলে এখানে শুধু হিডেনগুলো নিচ্ছে, আমি যদি নট হিডেন হয় তাহলে ঢুকো, তাহলে কিছু রিকার্সিভ কল কমে গেল, ঠিক আছে, কারণ রিকার্সিভ কল খুব বেশি হলে আবার স্ট্যাক ওভারফ্লো হওয়ার সম্ভাবনা আছে, যদি অনেক অনেক ফোল্ডার হয়, ঠিক আছে, সে রিকার্সিভ কল করতে আসে, আলটিমেটলি দেখা যাবে কোনো ফাইল আসলে পাবে না কিন্তু তার রিকার্সিভ কল তো করবে, তা আমি করলাম কি হিডেন ফাইলগুলোকে বাদ দিয়ে দিলাম, কারণ সে যদি রুট অ্যাক্সেস থাকে তাহলে দেখা যাবে সে দুনিয়ার ফাইল কিন্তু পাবে, এটার ভিতরে গেলে প্রচুর ফোল্ডার পাবে, মানে একদম রুট ফোল্ডার, রুটের ভিতরে ডেটা, মানে অ্যান্ড্রয়েডের নিজস্ব ফোল্ডার যা কিছু আছে সব পাবে, তো সাধারণত ওইগুলো হিডেন থাকে, ওই হিডেনগুলোকে আমি রিড করতে না করে দিলাম, যে ওর ভিতরে কিছু রিড করার দরকার নেই। ওকে, তো এখন আমার এখান থেকে যে প্লেলিস্টটা রিটার্ন, সরি অ্যারে লিস্টটা রিটার্ন আসবে, তার কাছে সব ফাইল থাকবে, এই যে এখানে সবগুলো এমপি থ্রি ফাইলগুলো থাকবে, শুধু এমপি থ্রি ফাইল থাকবে। এবার আমরা একটু ছিল এখানে, আমি রিটার্ন করতেছি এল, এল থেকে আমি কি করছি একটা অ্যারে লিস্ট বানাইছি, এটার নিচে যে ফাইলসটা আছে না ওটা কি, ওটা তো একটা অ্যারে লিস্ট, ফাইলস অ্যারে লিস্ট কেন হবে, ফাইল তো হচ্ছে ফাইলের অ্যারে, ফাইলের অ্যারে যেটা কিনা ওই রুটের ভিতরে কতগুলো ফাইল আছে সবগুলো রিড করতেছে, ঠিক আছে, জাস্ট একটা রুট ডিরেক্টরির ভিতরে যে ফাইলগুলো আছে ওগুলো রিড করছে, মানে কি বলে ফোল্ড, মানে ফাইলের জন্য একটা অ্যারে আর এএল হচ্ছে এমপি3 সংগ্রহের জন্য একটা অ্যারে, আমি এই জন্য এএলটাকে রিটার্ন করছি, এএলটা মূলত আমি রিটার্ন করে নিয়ে যাব তার কাছে, এই যে এখানে এখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমি এএলটা অ্যারেঞ্জ মানে ইউজ করতেছি, আর যে রুটটা আসলো আমার কাছে ওই রুটের ভিতরে যত ফাইল আছে এগুলো রিড করার জন্য আমি ফাইলের অ্যারেটা নিলাম ফাইলস নাম দিয়ে, আর তার ভিতরে এটা যেহেতু অ্যারে, অ্যারে থেকে প্রত্যেকটা ফাইলকে আমি সিঙ্গেল ফাইলে নিয়ে আসতেছি, প্রত্যেকটা ফাইলকে, ওটা যদি কোনো ডিরেক্টরি হয় তাহলে এই কাজ করতেছি, আর যদি কোনো ফাইল হয় তাহলে আমি এই কাজ করতেছি, ঠিক আছে, ফাইল হলে আমি এমপি থ্রি হইলেই শুধুমাত্র এটাকে আমি অ্যারে লিস্টে ঢোকাবো, আর যদি এমপি থ্রি না হয় ওই ফাইল গোল্লায় যাক, আমি কিছু করবো না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি জাস্ট এখানে অর দিয়ে বসাই দেবো, যদি আমি অন্যান্য ফাইল টাইপ অ্যাক্সেস মানে অ্যালাউ করি, ডট যে ডব্লিউএভি, ঠিক আছে, এভাবে আমার যতগুলো ডেটা টাইপ আমি অ্যালাউ করতে চাই, হ্যাঁ সব ওয়েব ফাইল, হ্যাঁ সব অডিও ফাইল, এভাবে আমি সব দেখা দিতে পারি, যে যদি এইসব ফাইলগুলো হয় তাহলে শুধুমাত্র এল এর মধ্যে অ্যাড করো। ওকে, এখন আমার মাই সঙ্গের মধ্যে মোটামুটি আশা করা যায় যে সবগুলো এমপি ফাইল আছে, এখন আছে কি না এটা চেক করার জন্য আমি একটা লুপ চালাই এটার উপরে এবং টোস্ট মারবো খালি, আপাতত আমি গান চালাবো না আপাতত। ওকে, তো ফর আইএনটি আই ইকুয়ালস টু জিরো, আই লেস দেন মাই সংস ডট সাইজ আই প্লাস প্লাস, ঠিক আছে, তার মানে ওইটার এইটা একটা যেহেতু অ্যারে লিস্ট তার ভিতরে তার সাইজ পর্যন্ত একটা লিঙ্ক লুপ চালাই দিলাম, টোস্ট টোস্টটাকে আমি একটু ক্রিটিক্যালি করি, হ্যাঁ ওইভাবে পাবলিক ভয়েড টোস্ট, মজা করি একটু, এখানে স্ট্রিং টেক্সট টিওএসটি টোস্ট ডট মেক টেক্সট, মজা করি আর কি একটু, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, টেক্সটটাকে প্রিন্ট করবে, টোস্ট ডট শর্ট দিয়ে দিচ্ছে আপাতত, ঠিক আছে, ডট শো। ওকে, এখন মজাটা হচ্ছে এটা যে আমি এখানে টোস্ট শো করাইতে চাইলে শুধুমাত্র এখানে টোস্ট লিখে এখানে যা দিয়ে দেবো ওইটাই টোস্ট করবে, ঠিক আছে, শর্ট হয়ে গেল আর কি আর কাজটা। ওকে, তো এখানে আমি মূলত কী করবো, মাই সং, হ্যাঁ এই ফাইলের মধ্যে, এই ফাইলের ভিতরে, এই ফাইলের যে কোনো জায়গায় দিলে কাজ করবে। ওকে, মাই সং ডট গেট নেই, এই ফাইলের ভিতরে না, প্রজেক্টে আমি অন্য জায়গা থেকে হইলে আবার এটার অবজেক্ট নিয়ে নিতে হবে ওখানে, হ্যাঁ না অন্য অ্যাক্টিভিটিতে যাবে না, হ্যাঁ আচ্ছা, মাই সং ডট গেট ইন্ডেক্স আমি পাস করতেছি আই, ঠিক আছে, তো এটা স্ট্রিং ফরম্যাটে যাচ্ছে, এটা মূলত এখন ফাইল ফরম্যাট, ফাইল ফরম্যাট তাই না, তো এখন আমি গেট নেম বললে এটা নামটা ফাইলে চলে আসলো, এখন আমি সবগুলো নাম নামকে জাস্ট টোস্ট করতেছি,
এটাকে আরো নিশ্চিত করার জন্য টু স্ট্রিং কনভার্ট করে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা একটু রান করে দেখি, যেটা আসলে আমার সবগুলো MP3 ফাইলকে রিড করে আনতে পারি না। আমার জানা মতো MP3 ফাইল এখানে মোটামুটি অনেকগুলো আছে, যত পথ চলার ভিতরে অনেকগুলো আছে। আমার অ্যাপস রান হলে মোটামুটি অনেকগুলো MP3 ফাইল পাওয়া যাবে, কিন্তু TXT ফাইলও আছে বলে আসবে না। না, TXT ফাইল বা JPG আছে, অনেক কিছু আছে। রাইট, ইয়েস, ওকে। আচ্ছা, আনফর্চুনেটলি স্টপড। কারণটা কি? কারণ হচ্ছে আমি এখানে এসডি কার্ড রিড করতে চাচ্ছি, অথচ এসডি কার্ডের রিড করার পারমিশন আমার নাই। ম্যানিফেস্টে গিয়ে আমি ইউজেস পারমিশন নিতে হবে। ইউজেস পারমিশন আমি কি করতে চাচ্ছি, যে রিড এক্সটার্নাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড স্টুডিও এই জিনিসটা অটো করে দেওয়া উচিত ছিল, এখান থেকে নিতে হবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও এই কাজটা করা উচিত ছিল, যেহেতু দেখতেছে আমি ফাইল রিড করতেছি, সে একটু নিজে থেকে পারমিশনটা বসাই দিলে পারতো না? এটা আশা করতেই পারি গুগলের কাছে। ওকে, ফাইন। তো এখন আশা করি আমরা কাজ করবে, যদি কোনো এরর না থাকে বড় ধরনের। আমরা স্ট্রিং আইটেমস নিয়ে কোনো কাজ করিনি, কোনো সমস্যা নেই। এখন আরেকবার ট্রাই করি, দেখা যাক। এরর থাকতেও পারে, মিসিং যদি কিছু করে থাকে। যত .mp3, ঋতুরাজ MP3, সাব উই লাভ ইউ, আজমধুর বাসরি বাজে, আর্টসেল কান্ডারি হুশিয়ার, মোটামুটি সব রিড করতেছে নাকি? তো এটা শিওর যে সব কিছু রিড করতেছে। এখন এইটা থেকে আমি শুধু যদি নামটাকে নিয়ে একটা লিস্ট বানিয়ে ফেলতে চাই, তাহলে আমার কী করতে হবে? আমার এই যে আইটেমস রেডি আছে, এখন আমি এখানে আইটেমসের সাইজ কত হবে তাও আমি বের করতে পারবো এখান থেকে। মানে আমার লিস্টে কয়টা আইটেম থাকবে। আইটেমস ইকুয়ালস টু নিউ স্ট্রিং, মানে স্ট্রিংয়ের সাইজ তো আমি বলিনি উপরে, ঠিক আছে? তো স্ট্রিংয়ের সাইজ আমার বলতে হবে, সরি, নিউ স্ট্রিং। এখানে আমি সাইজ বলে দিচ্ছি, সাইজ হচ্ছে মাই সংস ডট সাইজ। মানে আমার ওই লিস্টে যে কয়েকটা আছে ততটাই তো আমার লাগবে, তাই না? এটা হচ্ছে আমার আইটেমস স্ট্রিং, নিউ স্ট্রিং। এরর কি? এরর কিছু একটা মিসিং আছে, ভুল করেছি কিছু একটা। আচ্ছা, সরি, হ্যাঁ, এটা স্ট্রিং ছিল না আর কি। ওকে, তো এখন আমার এটা স্ট্রিং হয়ে গেছে। এবার স্ট্রিংয়ের মধ্যে আমি কী করব, আইটেমস অব আই তম ঘরে আমি রাখতে যাচ্ছি গেট নেম ডট টু স্ট্রিং, এই নামটা, তাই না? এটা আমি রাখলাম, তার মানে এখন নামটা ঢুকে গেল। কিন্তু এটাতে দেখা যাবে কি, .mp3টা সহ আসবে, .mp3 বা .wav এটা সহ আসবে এই লিস্টের মধ্যে। তো লিস্টে তো আমি .mp3 নামটা শো করাবো না, সেই জন্য এটা আমি চাইলে রিপ্লেস করে দিতে পারি। .replace প্রথমে কাকে রিপ্লেস করতে চাই? .mp3কে রিপ্লেস করতে চাই। রিপ্লেস করে কী বসাতে চাই ফাঁকা? ঠিক আছে, এটা হচ্ছে যে ওই যে জাস্ট, যেহেতু আমি এখানে নামগুলো দরকার, আমার তো .mp3টা দরকার নেই। রিপ্লেস, আমি রিপ্লেসটা একবার না করে কাজ করি, তারপরে আমি বোঝাতে পারবো। তাহলে বাদ, তাহলে এখন যাই হোক, আমার আইটেমস এখন রেডি, তাই না? আচ্ছা, এবার আমি একটা অ্যারে অ্যাডাপ্টার তৈরি করি। অ্যারে অ্যাডাপ্টার টাইপ কি? স্ট্রিং, স্ট্রিং আর স্ট্রিং, ADP ইকুয়ালস টু নিউ অ্যারে অ্যাডাপ্টার স্ট্রিং টাইপ, এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, কাস্টম লিস্ট ভিউ অ্যাক্টিভিটি যেভাবে আমার দরকার, ওইটা তো কোনো ঝামেলা নেই। আমরা লিস্ট, নর্মাল লিস্ট একটা আপাতত বানাচ্ছি। অ্যান্ড্রয়েড .r.layout .simple list item 1, এখানে আমাদের কী আসবে? আইটেমস। তো এটা চলে আসার উচিত। তারপর হচ্ছে আমার লিস্ট ভিউ কী আছে, LV নাকি? সেট অ্যাডাপ্টার ADP। আমি আপাতত টোস্টটা বাদ দিয়ে দিই, নাহলে অনেকক্ষণ টোস্ট দিতে থাকবে। ওকে, সব কিছু চলে এসছে, যদিও এটার জাস্ট কালারটা মানে ডিফারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন দেখো আমার সবগুলো লিস্টে চলে এসছে। তো আমি একটু কাস্টমাইজ করি আমার লেআউটটাকে, যে আমি সিম্পল লিস্ট ভিউটা যেহেতু ঝামেলা করতেছে, আমি একটা সিম্পল লেআউট নিয়ে নিই, যেটা আমার একটা লেআউট হবে, সং লেআউট।
song layout যার মধ্যে আহামরি কিছুই থাকবে না ছোট্ট একটা টেক্সট ভিউ নিচ্ছে টেক্সট ভিউ আচ্ছা টেক্সট ভিউ ওকে টেক্সট ভিউ থাক আমার এখানে টেক্সট কালারটা চেঞ্জ করে দেব একদম এখানে বাধ্য করে দিচ্ছি যে ব্ল্যাক থাকতে হবে ঠিক আছে তাহলে এই টেক্সট ভিউটা আমি তাকে দিয়ে দিচ্ছি ওটা অ্যান্ড্রয়েড থেকে নিয়েছিল এখন আমি আমার যেহেতু নিজের টেক্সট ভিউ আর ডট লে আউট ডট আমার নাম কি সং লে আউট ঠিক আছে কমা দিয়ে আমার যেহেতু এখানে নিজস্ব একটা টেক্সট ভিউ ব্যবহার করতেছি আর ডট আইডি ডট টেক্সট ভিউ এখন আমি আরেকবার রান করি যেহেতু ওর কালারটা বোঝা যাচ্ছে না এই জন্য আমি জাস্ট নিজে একটা বানাই ফেলছি আচ্ছা ওকে সমস্যা নেই আমি আমার কারণ আমার অরিজিনাল লিস্ট ভিউটা আমার মতো হবে ঠিক আছে এখন আমার সব গান দিয়ে আমার লিস্ট হয়ে গেছে কিন্তু এই যে আমি যে কারণে রিপ্লেস করছিলাম দেখো আমার ডট এমপি থ্রি কিন্তু আমার দেখার দরকার নেই তাই না এটার জন্য আমি ডট এমপি থ্রি ডট ডব্লিউ ভি এইগুলোকে আমি রিপ্লেস করতে চাই তো এখানে আমি যখন অ্যারে লিস্টে ঢোকাচ্ছি তখন আমি জাস্ট রিপ্লেস করে দিচ্ছি ডট এমপি থ্রি ডট এমপি থ্রি ফাঁকা করে দিচ্ছি না কালকে আসছিল আজকে আসবে দুটার দিকে বোধ হয় রিপ্লেস এখানে ডট ডব্লিউ এ ভিকে আমি আবার রিপ্লেস করে ফাঁকা করে দিচ্ছি তার মানে এখন আমার এটার মধ্যে আর একটু কাজ করি সরি রাইট হ্যাঁ যেখানে আমার ইয়ের কিছু চাচ্ছি না প্যাডিং চাচ্ছি না কোনো সাইডে প্যাডিং দরকার নেই আর আমার যে কাস্টম লেআউটটা আছে এটার মধ্যে একটা প্যাডিং বসাই দিই প্যাডিং অথবা মার্জিন প্যাডিং সব সাইডেই 10 ডিপি করে প্যাডিং থাকুক তাহলে একটু ফাঁকা ফাঁকা থাকবে দেখতে ভালো লাগবে এখন দেখবেন ডট এমপি থ্রি এই লেখাগুলো আসবে না ঠিক আছে না এখন বলতো আমি যেরকম লিস্ট ভিউ চাচ্ছি আমার ফাইলে এখন আমি এটাকে কিন্তু যেই সেটে নিয়ে যাই এসডি কার্ডের যেখানে যত ফাইলই থাকুক না কেন ওই সব কিছুর তুলে নিয়ে এসে সেখানে লিস্টে দেখা দেবে ঠিক আছে এখন এটাতে ক্লিক করলে কি হবে সেটা আমার কাজ হ্যাঁ এখন পজিশন ধরা তো কোনো ব্যাপার না এখন এটা আমরা এলভি ডট সেট অন আইটেম ক্লিক লিসনার নিউ অন আইটেম ক্লিক লিসনার এটার মধ্যে কই পজিশন এই যে পজিশন দেখে আমি বুঝতে পারবো মূলত কোন পজিশনটা ক্লিক হয়েছে তা আমি একটা প্লেয়ার রান করতে চাই তাই না পজিশনে যদি ক্লিক হয় আমি একটা প্লেয়ার রান করতে চাই তো প্লেয়ারটা একটা নিশ্চয়ই নতুন একটা অ্যাক্টিভিটি হবে প্লেয়ার অ্যাক্টিভিটি নেই প্লেয়ার দিলাম তার মানে হচ্ছে অ্যাক্টিভিটি প্লেয়ার প্লেয়ার হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের নাম কিন্তু ওইটার নাম তো হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ঠিক আছে মূলত আর এটা হচ্ছে আমার প্লেয়ার অ্যাক্টিভিটিটা ওপেন করলাম একটা আমি তাকে এই অ্যাক্টিভিটিতে নিয়ে আসতে চাই ওখান থেকে যদি ক্লিক হয় ওকে তাহলে স্টার্ট অ্যাক্টিভিটি আমি শর্ট করে ফেলি হ্যাঁ এন ই ডাব্লিউ নিউ ইন্টেন্ট কি দিব গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট যাবে কই সে প্লেয়ার ডট ক্লাস ঠিক আছে তার মধ্যে আমি পুট এক্সট্রা করতে হবে পুট এক্সট্রা কী করতে চাই পজিশন জাস্ট পজ দিয়ে দিলাম পজিশনটা চলে গেল আরও আমি পুট এক্সট্রা করতে হবে আমার এই যে অ্যারে লিস্টটা আছে মাইসং নামে পুরো অ্যারে লিস্টটা আমি চাইলে পাস করে দিতে পারি তার কাছে পুরো অ্যারে লিস্টটা ধরে পাস করে দেব হ্যাঁ সম্পূর্ণটা ওরে দিয়ে দেবো ঠিক আছে এরপর ও পজিশন দেখে জাস্ট ওই অ্যারে লিস্ট থেকে একটা প্লে করে দেবে তো এটাতে সুবিধা হচ্ছে আমি যখন নেক্সটে ক্লিক করি তখন আবার এই পেজে আবার ব্যাক করতে হবে না আমার এই অ্যাক্টিভিটিতে আসতে হবে না ওখানেই আমার পুরো অ্যারে লিস্ট আছে এখন জিরো চলতেছে আমি নেক্সটে দিলে ওয়ানতম অ্যারে লিস্ট তো ওখানে আছেই ওখান থেকে ওয়ানতম ফাইলটা রান করে দিব ওকে তো এখানে আরেকটা পুট এক্সট্রা করি আমি ডট পুট এক্সট্রা এখানে হচ্ছে কী দেব ফাইল লিস্ট বা কী দেব মাই সং তাই না মাই সং না বা সং কিছু একটা যাই হোক সং লিস্ট ফুল সং লিস্ট আমি পাস করে দিতে যাচ্ছি এটার নাম দিলাম মাই সংস এটা কিন্তু একটা পুরো অ্যারে লিস্ট পাস হয়ে যাচ্ছে ওকে হ্যাঁ আচ্ছা এখানে আর কী দিতে হয়
কমার পরে আমি এখন আসি কিছে কোনটার ভিতরে আসি ইনটেন্টে তো আর কিছু লাগবে না ইনটেন্টে তো আর কিছু লাগবে না আমি কমা দিয়ে রাখছিলাম অন্য কোনো কারণে ভুল করে কমা দিয়ে রাখছিলাম আচ্ছা তাহলে কি যাচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি তার ভিতরে একটা ইনটেন্ট পাস হচ্ছে ইনটেন্টে আমি এটুকুতে বলে দিয়েছি কোথা থেকে কোথায় যাবে পুট এক্সট্রা এটা একটা আর পুট এক্সট্রা এটা আরেকটা ওকে তার মানে এখন কোন পজিশনে ক্লিক হলো সেটা গেছে এবং টোটাল অ্যারে লিস্টেও গেছে ওকে এবার আমি এখানে এটাকে রিসিভ করতে হবে ইনটেন্ট আই ইকুয়ালস টু গেট ইনটেন্ট চলে আসলো এবার ইনটেন্ট থেকে গেট এক্সট্রা যদি দিই আমরা মূলত কি আসে জানো গেট এক্সট্রা আচ্ছা সাপোজ আমি আই ডট গেট গেট স্ট্রিং এক্সট্রা বুলিয়ান এক্সট্রা বাইট এক্সট্রা ইন্ট এক্সট্রা এরকম আছে কিন্তু গেট অ্যারে লিস্ট এক্সট্রা তো নাই অ্যারে লিস্ট এক্সট্রা তো নাই আমি তো ওখান থেকে অ্যারে লিস্ট আনছি তাই না এটা একটা অ্যারে লিস্ট এক্সট্রা তো নাই আমি কী করবো এটাকে বান্ডেল ও মূলত গেট এক্সট্রা যদি দিই এ দেখো গেট এক্সট্রা যদি আমি দিই সে মূলত একটা বান্ডেল রিটার্ন করে ঠিক আছে ফুল বান্ডেলটা রিটার্ন করে তা আমি এটাকে একটা বান্ডেল টাইপ বিউএন ডিএলই বান্ডেল বি ইকুয়ালস টু দিয়ে গেট এক্সট্রা টি আর এ এক্সট্রাস সব কিছু এখন বান্ডেলে চলে আসছে ঠিক আছে এবার এখান থেকে আমি অ্যারে লিস্টকে পিক করবো অ্যারে অ্যাডাপ্টার না অ্যারে লিস্ট টাইপ কী হবে ফাইল ওখান থেকে যে ফর্ম্যাটে আছে আর কি আমাদের তো এখানে এ এল নিলাম অথবা আমি ওই যে ওইখানে যেহেতু মাই সংস ছিল ওইখানে মাই সংস রাখি দেখতে মনে হবে একই আর কি ঠিক আছে তো এখন বির মধ্যে মূলত সব আছে তাই না বি ডট গেট এখন দেখো এখান থেকে গেট ইন্ট গেট বুলিয়ান এরকম অনেক কিছুই আছে কিন্তু এখানে আরেকটা স্পেশাল আছে গেট পার্স পার্সেবল অ্যারে এটা হচ্ছে গেট পার্সেবল অ্যারে ঠিক আছে এটা একটা অ্যারে এরপরেরটা হচ্ছে স্ট্রিং অ্যারে ঠিক আছে এটা পার্সেবল দিলে এটা টি মানে যে কোনো টাইপের হতে পারে এরপরেরটা দেখো অ্যারে লিস্ট অ্যারে লিস্ট এবং এটা টাইপ আমি যে কোনো টাইপ বসায় দিতে পারি টি ঠিক আছে হ্যাঁ তার মানে আমার এটা লাগবে এখানে আমি টাইপ দিব ফাইলস আচ্ছা এখানে আমার নামটা দিতে হবে সরি এখানে আমি কী নামে সেন্ড করছি তাকে সং লিস্ট ঠিক আছে তাহলে ওই সং লিস্ট বসায় দিলাম কিন্তু সে এখন এখান থেকে অনেক ধরনের কিছু রিটার্ন করতে পারে এটাকে আমি কাস্ট করে দিতে হবে অ্যারে লিস্টে অ্যারে লিস্ট শেষ আমার ওইখান থেকে সব কিছু এখানে চলে আসছে ঠিক আছে সাথে আরও কী আসছে পজিশন আসছে বর্তমান পজিশনটা তাই না মানে কোনটাতে ক্লিক করার কারণে সে আসলো পজিশন ইকুয়ালস টু বিতে তো সবই আছে বি ডট গেট ইন্ট দিলেই তো চলে আসে তাই না এখানে আমি কী দিয়েছিলাম নাম ওখানে পজ কমা ডিফল্ট হচ্ছে জিরো তার মানে যদি পজ নামে কিছু না পায় তাহলে ডিফল্ট অবস্থায় জিরোকে সে পজিশনে পাঠিয়ে দেবে তাহলে এখন দেখো আমার কাছে কী কী আছে একটা পজিশন আছে একটা গানের অ্যারে আছে সব ফাইল যার মধ্যে আছে ওকে এখানে আমি মিডিয়া প্লেয়ারকে স্টার্ট করব এখন একটা মজার জিনিস মিডিয়া প্লেয়ার এমপি এখানে আমি যেটা করতে চাই এই অ্যারে লিস্ট যেটা আছে অ্যারে লিস্টটাকেও গ্লোবালি ডিক্লারেশন রাখতে চাই কারণ এটা আমি অন্যান্য ফাংশন থেকে অ্যাক্সেস করার দরকার হতে পারে এই জন্য এটাকে আমি গ্লোবালি রাখলাম আর কিছু এখানে মূলত সব কিছু গ্লোবালি রাখাটা বেটার প্রয়োজন পড়লে আমি আবার গ্লোবাল করে দিচ্ছি একটু পরে আপাতত যেহেতু প্রয়োজন বোধ করতেছে না বাদ দিলাম এমপি জি না দুঃখিত পেপারটা ওনার কাছে রেখে দিছি না পড়া হয়নি দাদা পজ করে কেন এটা ওকে ফাইন আমরা এখন মিউজিক প্লেয়ার বানাচ্ছি তাহলে আমার হাতে এখন পজিশন আছে আর ফুল ফাইলের লিস্টটাও আছে তাই তো তো আমি এখন শুধুমাত্র ওই ফাইলের লিস্ট থেকে ওই পজিশনের গানটাকে এখন প্লে করে দেওয়া হচ্ছে আমার কাজ আমার হাতে এমপি রেডি এমপি সাহেব এমপি ইকুয়ালস টু মিডিয়া প্লেয়ার মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট এখানে প্রথমে যাবে দিস মানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট তারপর আসবে একটা ইউআরআই আমি আগে ইউআরআইটা বানাই ইউআরআই হচ্ছে গিয়ে যদি আমি এক্সটার্নাল স্টোরেজ থেকে কোনো ফাইল রিড করতে চাই মানে ফাইলকে প্লে করতে চাই তখন আমরা ইউআরআই ইউজ করি এই মুহূর্তে বলতে পারবো না ঠিক আছে ইউনিভার্সাল রিসোর্স ইন্ডিকেটর বোধ হয় এরকম কিছু একটা
যাই হোক, আমি মানে শিওর না এটার মধ্যে কিছু একটা মিস্টেক থাকতে পারে আমার, এরকম লোকেটার। হ্যাঁ ওকে, ইউ হচ্ছে কি, আমি একটা ইউআরআই তৈরি করতে যাচ্ছি, ইউআরআই ডট পার্স, UARSE ডট পার্স। এখানে মূলত আমি স্ট্রিংয়ে একটা লোকেশন দিয়ে দিলেই হয়ে যায়। তো এখন আমার কাছে কিন্তু অলরেডি সব লোকেশন বানানো আছে মাই সংসের ভিতরে। তো মাই সংস ডট গেট ইন্ডেক্স আমি এখানে বলে দেবো কত, পজিশন POSITON। এই পজিশন মানে হচ্ছে যে এই পজিশনটা আমি নিলাম, এই পজিশনটা এখানে দিলাম, কারণ এই পজিশনে আমি মূলত কোন এক লিস্ট আইটেমে আমি টাচ করে আসছি ওটা কিন্তু আগের অ্যাক্টিভিটি থেকে আমি নিয়ে আসছি, এটা পজ, তাই না? এখানে এই যে লিস্টের কোন পজিশনে ক্লিক হয়েছে সেটা আমি পজের মাধ্যমে নিয়ে গেছি, এই পজকে গিয়ে এই যে পজ পজ দিয়ে আমি পজিশনে রিসিভ করছি। আর আমি এখন মাই সং থেকে গেট ওই পজিশনেরটা নিচ্ছি, কিন্তু এখানে মূলত কি আছে, এটা আসলে কি, এটা একটা ফাইল, ফাইল তাই না? কারণ এটা মাই সংস থেকে নিছে, আর মাই সংস, মাই সংস হচ্ছে ফাইল টাইপের একটা অ্যারে লিস্ট। তার মানে আমি যদি গেট পজিশনতম ঘরের কিছু একটা ডেটা চাই, তার মানে হচ্ছে সে একটা ফাইল রিটার্ন করবে আমাকে। কিন্তু এই ইউআরআই যেটা, ইউআরআই মূলত একটা স্ট্রিং নিয়ে কাজ করে, সেই জন্য ফাইলটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করে দিতে হবে, ক্লিয়ার? এখন সে ফাইলের যে লোকেশনটা, ফুল লোকেশন নাম পর্যন্ত সবটাকে সে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলছে। এখন ইউআরআই ইউর মধ্যে আমার এটা আছে, আর এখানে আমি ইউ পাস করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন ইউআরআই রেডি। যেহেতু সে এই পেজে আসছে ক্লিক করে, তার মানে গানটা চালানোর জন্যই আসছে, তাই জন্য আমি কিছু জিজ্ঞাসা না করে গানকে স্টার্ট করে দিলাম। এখন এগুলিকে স্টপ প্লে পজ করার জন্য আমি বাটন, মানে কন্ট্রোলার লাগবে আর কি, ওটার সমস্যা নেই। আপাতত যেহেতু আমার গানকে স্টপ করার কিছু নাই, এই জন্য একটা ঝামেলা। যাই হোক, আমি ফার্স্টে এটি একটু রান করে দেখি। আসলো যত গান চলতেছে, ফুল স্টপ। ওকে, তো এখন গান থামানো লাগবে আমার, তাই তো? গান থামানোর জন্য আমার যে সং প্লেয়ার কই আছে, প্লেয়ার 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 প্লেয়ারে এখানে গেলাম, এটাতে আমি এখন একটা কন্ট্রোলার তৈরি করব, ঠিক আছে? এখানে একটা সিগবার রাখতে পারি, সিগবার 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 একটা সিগবার, এটা উইথ করে দিলাম ফিল প্যারেন্ট। তার ভিতরে কিছু বাটন রাখতে পারি, এটা টপার টপ বানিয়ে ফেলি, একটা দুটা তিনটা, সব কিছুর উইথ কমাই দিই 50 dpi। মাঝে যেটা আছে, মাঝে যেটা আছে এটা হচ্ছে গিয়ে প্লে বাটন, কিন্তু যেহেতু ফার্স্ট অবস্থায় প্লে থাকবে, এটা পজ বাটন থাকবে। এটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করার জন্য, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড করার জন্য, তারপর আরও কিছু লাগবে আবার বাটন, এটা হচ্ছে পেছনে যাওয়ার জন্য, প্রিভিয়াস গান প্লে করার জন্য, আর একটা বাটন থাকবে যেটা নেক্সট গান প্লে করার জন্য, ঠিক আছে? সব কিছু ক্যারেক্টার দিয়ে চালিয়ে দিলাম, সব কিছুর আমি উইথ সেট করে দিচ্ছি 50 dpi। ওকে, ওদেরকে একদম বামে চাপাই দিই, সরি বামে চাপাই দিচ্ছে, ওদেরকে বামে চাপ, ডানে চাপাই দিচ্ছে, মাঝের জন মাঝে বসে থাকুক। ওকে, এখন এটা হচ্ছে বিটি প্লে, ডোন্ট টাচ অ্যাগেইন, বিটি ফাস্ট ফরওয়ার্ড, বিটি NXT, এটা হচ্ছে বিটি ফাস্ট ব্যাকওয়ার্ড, না ফাস্ট ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে বিটি প্রিভ পিভি। ওকে, সবগুলো বাটন আমার হাতে রেডি, সিগবারের জন্য সিগবারই থাকুক, কোনো সমস্যা নেই।
ওকে, এবার আমি এদের জন্য কাজ করি। সিকবার এসবি বাটন বিটি প্লে বিটি পিভি, এদের সবার জন্য এখন আমার অকাজ করতে হবে। বিটি প্লে ইকুয়ালস টু বাটন ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বিটি প্লে বিটি পিভি, সবগুলো এখন আমার হাতে রেডি। এখন বিটি প্লে ডট সেট অন ক্লিক লিসনার। এখন এখানে দিস আমাকে অ্যালাউ করছে না, কারণ হচ্ছে আমার ইমপ্লিমেন্ট করা হয়নি। ইমপ্লিমেন্টস ভিউ ডট অন ক্লিক লিসনার, ঠিক আছে, এবং সেভ আমাকে বাধ্য করে দিয়েছে অন ক্লিকটাকে ওভার রাইট করার জন্য। করলাম, সমস্যা কী যেহেতু সে বলছে। এখন আইনটি আইডি আইডি ইকুয়ালস টু ভি ডট গেট আইডি, ঠিক আছে, সুইচ, এগুলো নিশ্চয়ই আমার ব্যাখ্যা করা লাগবে না, কারণ এগুলি অনেকবার দেখছি আমরা। কেস যদি আর ডট আইডি ডট বিটি প্লে হয় তাহলে সে কী কী করতে পারে, সরি 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 সরি, যদি প্লে হয় তাহলে ব্রেক, তার আগে আমি কী করবো, তাকে হয়তো প্লে করবো অথবা পজ করবো, আমি সেম বাটনে প্লে এবং পজ করতে যাচ্ছি। তাহলে ফার্স্টে আমি একটা বুলিয়ান ভ্যালু রাখি চেক করার জন্য, আরেকটা বুলিয়ান না রেখো করা যায় অবশ্য। আচ্ছা, এখানে আমি ইফ এমপি ডট ইজ প্লেয়িং একটা অপশান আছে, যদি সে প্লেয়িং অর্থাৎ অলরেডি চলতেছে গানটা, বিটি ডট পজ, সরি বিটি না এমপি ডট পজ, পজ করে দিলাম। আর এলস কী হবে, এমপি ডট স্টার্ট, তার মানে আমার প্লে পজ বাটন রেডি এখন। ওকে, এবং ব্রেক হয়ে গেল। কেস আর ডট আইডি ডট আর এটা কি আমার নেক্সট বাটনের জন্য, তাই না, বিটি, সরি 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 সরি, আর ডট আইডি ডট বিটি নেক্সট। আচ্ছা, নেক্সটেরটা একটু পরে আসি আমরা, বিটি ডট আইডি ডট ফাস্ট ফরওয়ার্ড, না বিটি ফাস্ট ফরওয়ার্ড যদি হয় তাহলে আমাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবে। ব্রেক এখানে কী করবো, ফাস্ট ফরওয়ার্ড করার জন্য এমপি ডট সিক টু বর্তমান পজিশন, এমপি ডট গেট কারেন্ট পজিশন প্লাস আমি 5 সেকেন্ড সামনে চলে গেলাম, ঠিক আছে। কেস আর ডট আইডি ডট বিটি ব্যাক ফরওয়ার্ড, সরি ফাস্ট ব্যাকওয়ার্ড, এটার জন্য আমি কী করলাম, এমপি ডট সিক টু এমপি ডট গেট কারেন্ট পজিশন -5000, মানে 5 সেকেন্ড পিছনে চলে গেলাম, ব্রেক করে দিলাম। তো এইটুকু মোটামুটি সবার জন্য খুব সহজ কাজ। আমার এখানে স্টপ বাটন নেই, সুতরাং স্টপের জন্য কিছু করব না, বাট নেক্সট এবং প্রিভিয়াস বাটন আছে, তাই না। তো এখন কেস আর ডট আইডি ডট বিটি নেক্সট যদি হয়, সেক্ষেত্রে আমার কাজটা একটু লম্বা, সেটা হচ্ছে ফার্স্টে আমাকে চেক করতে হবে গান চলতেছে কিনা, যদি গান চলে তাহলে প্রথমে আগের গানটাকে রিলিজ করে দিতে হবে, তারপর নতুন একটা গান আমি ক্রিয়েট করতে হবে, তারপর এটাকে স্টার্ট করে দিতে হবে। যেহেতু নেক্সট লাইফ সাইকেল না লাইফ, হ্যাঁ রাইট, প্রথমে রিলিজ করে দিব, ঠিক আছে, তার মানে এইটুকু কাজ আমি পুরাটাই করব, সরি, ঠিক আছে। তো এখানে পজিশন টজিশন এইসব কাজ করবে না, আমি যা হোক এগুলি ঠিক করতেছি। আচ্ছা, বর্তমান পজিশনটা যেহেতু আমার গ্লোবালি অ্যাক্সেস করা লাগতেছে, সো এই পজিশনটাকে আমি ওপরে রাখি, পজিশন এন্ড পজিশন, আর এখানে আমি রিডিক্লারেশনটা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এখন গ্লোবাল পজিশনটাকে সে ইউজ করতেছে। ওকে, এখন পজিশনটাকে সে অ্যাক্সেস করতে পারতেছে। এখন আমি যেহেতু নেক্সট বাটনে আছি, তার মানে হচ্ছে পজিশন প্লাস ওয়ান এসে যাবে, তাই না, তাই তো, পজিশন প্লাস ওয়ান এসে যাবে, পরের গানে যাবে, বাট তার আগে আমাকে একটু চেক করতে হবে ইফ। আচ্ছা, এটা অবশ্য চেক করার দরকার হয় না, কারণ আমি এখানে আসলে অবশ্যই একটা গান চলবেই, ওই মুহূর্তে একটা গান চলতেছে, তাই না। এখন নেক্সটে গেলে পরে গানে চলে যাবো, কিন্তু একটা ঝামেলা হচ্ছে, সর্বশেষ গানে যদি আমি থাকি, ঠিক আছে, তো ইউআরআই পার্স কী বলে, আমি নতুন গানে যাচ্ছি, তো যাওয়ার আগে আমার যেটা করতে হবে, এমপি ডট স্টপ
প্রথমে গান থামাই দিলাম স্টপ তারপর হচ্ছে এমপি ডট রিলিজ গান একদম ছেড়ে দিল সব কিছু বাদ এখন নতুন করে সে ইউআরআই জেনারেট করলো নতুন করে ইউআরআই জেনারেট করলো নতুন করে সে স্টার্ট করলো মিডিয়া প্লেয়ার ক্রিয়েট করে স্টার্ট করে দিল পরে ঠিক আছে তো ফার্স্টে স্টপ করলাম তারপর রিলিজ করে দিলাম তারপর নেক্সট গানে যাচ্ছে কিন্তু একটা ঝামেলা হচ্ছে যদি আমি লাস্ট গানে থাকি তখন নেক্সট দেওয়ার মানে হচ্ছে একটা ইনভ্যালিড পজিশনে চলে গেল তো এটাকে আমি যে কাজটা করতে পারি একটা মর্ড করে দিতে পারি মাই সংস ডট সাইজ দিয়ে এটা মানে কি দাঁড়াইলো মর্ড করে দেবে মর্ড করে দেওয়ার মানে হচ্ছে সে আমি যদি দশকে বলি যে পাঁচ দিয়ে মর্ড করো না যে কোনো একটা নাম্বার সাপোজ আমি পাঁচ দিয়ে মর্ড করতে বললাম যে কোনো একটা নাম্বার ঠিক আছে হ্যাঁ যে কোনো একটা নাম্বারকে যদি পাঁচ দিয়ে মর্ড করতে বলি মর্ড ভ্যালুটা কী আসতে পারে বলো যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে জিরো আসবে যদি অবশেষ এক থাকে তাহলে এক আসবে নাহলে দুই আসবে নাহলে তিন আসবে নাহলে চার আসবে পাঁচ কি কখনো আসা সম্ভব যখন পাঁচ আসার সমান হবে তার মানে আরেকবার ভাগ যাবে তাই তার মানে আবার সে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে জিরো হয়ে যাবে ভাগ শেষ তাই না তো তার মানে হচ্ছে আমি যদি পাঁচ দিয়ে মোট করি তাহলে জিরো থেকে চার পর্যন্ত যে কোনো একটা ভ্যালু আসবে আমি যদি মাই সংয়ের লেংথ দিয়ে মোট করি তার মানে হচ্ছে জিরো থেকে লেংথ মাইনাস ওয়ান পর্যন্ত যে কোনো একটা নাম্বার আসবে আমি যদি একশো দিয়ে মোট করি অবশ্যই সেটা জিরো থেকে নাইনটি নাইনের মধ্যে যে কোনো একটা নাম্বার আসবে ক্লিয়ার এটাতে লাভ হচ্ছে এটাতে লাভ হচ্ছে যদি আমি ধরো গানটা একদম গান দশটা গান আছে আমার কাছে আমি এখন দশ নাম্বার গানে আছি চলতেছে নেক্সটে ক্লিক করলাম তার মানে সে এগারো নম্বর গান চালানোর চেষ্টা করবে কিন্তু সেটা তো আমি করতে দিব না আমি কি করছি দশ দিয়ে মোট করে দিছি মোট করে দেওয়ার মানে হচ্ছে সে জিরো নম্বর গানে চলে গেছে এখন আবার নেক্সটে দেওয়ার কারণে সে জিরো নম্বর গানে চলে যাবে ওকে সাথে সাথে আমি যে পজিশনটা যেটা আমার চলতেছে এখন পজিশন এটা তো সাথে সাথে আমি পজিশনটাকে আপডেট করে দিলাম কারণ যেহেতু এখন আমার নেক্সট গানে চলে গেছি তার মানে হচ্ছে আমার পজিশনটা চেঞ্জ হচ্ছে এখন যেহেতু নেক্সট গানে চলে গেছি তার মানে আমার গানের পজিশন চেঞ্জ হয়ে গেছে এখন এই জন্য আমি পজিশনটাকে সাথে সাথে আপডেট করে দিলাম পজিশনটাকে আপডেট করে দিলাম বোঝা গেছে কারণ এর আগে যদি আমি পজিশনটাকে আপডেট না করি তার মানে নেক্সট গানে যদি যাইও তার মধ্যে ধরো আমি এখন ওয়ানতম গানটা চলতেছে নেক্সটে দিলাম সে টুতে চলে গেল নেক্সটে দিলে কিন্তু আর সে থ্রিতে যাবে না কারণ হচ্ছে বর্তমান পজিশন কিন্তু ওয়ানই রয়ে গেছে এখনও এই জন্য আমি পজিশনটাকে আপডেট করে টু বানিয়ে দিছি যখন টুতে আসে তখন আবার যখন নেক্সটে ক্লিক করবে তখন পজিশনের আপডেট থ্রি হয়ে যাবে আর ওই পজিশনের মানে নতুন পজিশনের গানটা আমি নতুন করে প্লে করে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে নেক্সটে ক্লিক করলে এখানে একটা ঝামেলা হবে কিন্তু আপাতত আমি স্কিপ করলাম যে ধরে নিচ্ছি কোনো ঝামেলা হবে না ঠিক আছে কেস আর ডট আইডি ডট বিটি প্রিভি পিভি যদি হয় তাহলে আমার কাজ কি প্রায় একই রকম কাজ শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস দেবো তাই না তাই তো এখানে মাইনাস দেবো আসলে কি এই জিনিসটা কাজ করবে মনে হয় যখন আমি জিরোতম ঘরে আছি যখন জিরোতম ঘরে আছি জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে মর্ড দেয় কেমনে তাহলে এখানে আবার এই কাজ করা ঠিক হবে না ঠিক আছে এই কাজ করা ঠিক হবে না এখানে আমি একটা টার্নারি অপারেশন আমি চেক করতে পারি যে পজিশন মাইনাস ওয়ান কি ইকুয়াল সরি মাইনাস ওয়ান দিলে কি সেটা লেস দেন জিরো হয়ে যায় যদি লেস দেন জিরো হয়ে যায় তাহলে সেটাকে তুমি বানায় দাও মাই সং ডট সাইজ মাইনাস ওয়ান তার মানে একদম লাস্ট ঘরটা আর যদি জিরো না হয় তাহলে পজিশন মাইনাস ওয়ানই রাখো এটার মানে কি দাঁড়ালে বুঝছো না কি না বুঝছি এটা টার্নারি অপারেশন বলে এটাকে আমি একটু ভেঙে একবার লিখি তাহলে বোঝা যাবে হ্যাঁ পজিশন মাইনাস ওয়ান লেস দেন জিরো কি না যদি জিরো হয় ইফ জিরো তাহলে হচ্ছে পজিশন ইকোয়ালস টু মাই সং ডট সাইজ মাইনাস ওয়ান ঠিক আছে আর এলস পজিশন মাইনাস ওয়ান সরি পজিশন ইকোয়ালস টু এই তিন চার লাইন কোডকে আমি এক লাইনে লেখা দেয় আর কি এটার মানে আর ওইটার মানে একই চাইলে আলাদাভাবে লিখে দিও যদি এটা বুঝতে অসুবিধা হয় এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম প্রথমে কন্ডিশনটা আমি দিলাম দিয়ে একটা কোশ্চেন চিহ্ন দিলাম যে এটা কি ট্রু যদি ট্রু হয় তাহলে এই কাজটা করো
এটাকে এটার মধ্যে অ্যাসাইন করো। আর যদি ফলস হয় কোলনের পরে যেটা দিব এটা হচ্ছে ফলস হলে এটাকে পজিশনের মধ্যে অ্যাসাইন করো। তাহলে আমার মানে প্রিভিয়াস পজিশন আমি পেয়ে গেছি, প্রিভিয়াস পজিশন পজিশন আসলো, আর ইউ আর আই ইউ এটা আমার মাল্টিপল ডিক্লার হয়ে গেছে, এই জন্য ঝামেলা করতেছে। ঠিক আছে, তো আমি এটা মাল্টিপল ডিক্লার না করে সবগুলোকে একটা গ্লোবালি নিয়ে যাই, এটাও বাদ। এখানে যে আরেকটা ডিক্লারেশন আছে এটাও বাদ দিয়ে দিলাম সবগুলো। আমি প্রথমেই বলছি যে আমার যদি দরকার লাগে আমি একটা করে গ্লোবালি নিয়ে যাবো, কারণ প্রথমেই হয়তো গ্লোবালি নিয়ে গেলে একটু কনফিউশন হতে পারে যে আসলে কেন নিতেছে। ইউআরআই এখানে আমি তাহলে ওই ইউটাকেই ব্যবহার করলাম, এখানে আমি ওই ইউটাকেই ব্যবহার করতেছি, আর কই এই ইউটাকে ব্যবহার করতেছি, বিটি পিভি পি ভির পি বড়। ঠিক আছে, আচ্ছা কমেন্ট হিসেবে আছে, তো মানে কোড বড় হচ্ছে আর কি, এই জন্য এটা ফালা দিয়ে যাচ্ছিলাম। ওকে সমস্যা নেই, এটা কী দাঁড়ালো তাহলে? এখন আমার নেক্সট বাটনে কাজ করতেছে, প্রিভিয়াস বাটনে কাজ করতেছে, নেক্সট বাটনে কাজ করতেছে, আমাদের ফাস্ট ফরওয়ার্ড ব্যাক ফরওয়ার্ড সব কাজ করতেছে, প্লে পজ কাজ করতেছে করবো আর কি। আচ্ছা এখন মোটামুটি মনে হচ্ছে কাজ করবে, কিন্তু আসলে কিছু বাগও তৈরি হবে। ঠিক আছে, আমি বাগগুলো একটা একটা করে দেখাবো। ওই যে একটার পর একটা গান চলতেছে না, ওই গান কিন্তু একটার পর একটা চলবেই, যেমন আমি ফার্স্টে যত দিলাম শিখবার কিন্তু আমাদের নির্বাচন না, আমার কানে গান বাজতেছে, গান বাজতেছে, পজ দিলে তাও কাজ করতেছে, নেক্সটে দিলে গান চেঞ্জ হয়েছে, তাও ঠিক আছে, প্রিভিয়াসে দিলে হ্যাঁ আগের গানে আবার ফেরত আসছে, তাও ঠিক আছে, বা গান এখন একটা চলতেছে, এখন একটা গান চলতেছে, আমি কান্দারি করছি দুই গান একসাথে চলতেছে, এখন একটা বা দেখতে সুন্দর লাগার জন্য যদি প্লেয়িং হয় তাহলে ঠিক আছে। এই ক্ষেত্রে আমি বিটি প্লে যে বাটনটা আছে এটা সেট টেক্সট, সে যেহেতু এখন পজ হয়ে গেছে তার মানে এটা প্লে অপশন বসাই দিলাম। আমি ডিজাইনে বেশি মাথা ঘামাই না, মানে পারফরমেন্সটা দেখতে চাই আর কি, কারণ ডিজাইন শেখার সুযোগ আছে কিন্তু কোডিং এর ট্রিকি পার্টগুলো শেখার জন্য মানে অনেক খোঁজাখুঁজি করতে হয়। এখন গান চলতেছে, এখন দেখো যে প্লে, এখন গান থেমে আছে, প্লে বাটন হয়ে গেছে, আবার ক্লিক করলে এটা পজ হয়ে গেছে। ঠিক আছে, এখন গান চলতেছে, শিখবারের জন্য আমরা কিছু করিনি, শিখবার পারবে না, এটা পরে করতেছে। এখন আমরা চাচ্ছি গানটা দ্বিতীয়বার যখন আমি এই অ্যাক্টিভিটিতে আসতেছি আগের গানটা যাতে থামায় দেয়, আগের গানটা থামায় নতুন গান যাতে রান হয়। ঠিক আছে, তো এটার জন্য খুবই সহজ একটা জিনিস, আমরা কি ইয়ের ব্যাপারটা জানি, স্ট্যাটিক কী করে সেটা জানি, স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক আমরা যে দিই, স্ট্যাটিক মানে কি? রাইট, মেমোরি লোকেশন একবার অ্যাসাইন হবে, মানে যদি নতুনভাবেও আসে সে আগে যদি মেমোরিতে এই ভ্যারিয়েবল অলরেডি এক্সিস্ট থাকে নতুন করে সে আবার তৈরি করবে না, এই জন্য এটাকে আমি স্ট্যাটিক করে দিচ্ছি। ঠিক আছে, স্ট্যাটিক করে দেওয়ার মানে হচ্ছে যদি আয়েশা দেখে যে এই এমপি অলরেডি তৈরি আছে সে নতুন করে আর তৈরি করবে না, এটা হচ্ছে স্ট্যাটিকের মানে। তার মানে হচ্ছে ক্লিয়ার তো? ক্লিয়ার। আচ্ছা এখন এখানে আমি একটু স্পেশাল চেক করবো একটা, স্ট্যাটিক দিয়ে তো আমি এটা ধরতে পারছি যে আসলে সে অলরেডি চলতেছে কি, মানে কি বলে এর আগে একবার সে এই অ্যাক্টিভিটিতে আসছিল কিনা এটা আমি ধরতে পারবো স্ট্যাটিক যদি দেখি যে এটার মধ্যে। আচ্ছা ইফ, এখন যদি এমন হয় যে আমি তো ধরতে পারছি যে সে দ্বিতীয়বার আসলো না প্রথমবার আসলো, তাই তো? যদি প্রথমবার আসে আমি কিছু করবো না, কোনো সমস্যা নেই, কারণ নতুন করে ক্রিয়েট হোক কাজ করুক সমস্যা নেই। দ্বিতীয়বার যখন আসলে আমি চেক করতে হবে যে সে যদি দ্বিতীয়বার আসে আমার আগে যে গানটা চলতে সেটা থামাইতে হবে। ওকে, এখানে আছে ইফ MP not equals to null, যদি এমপি নাল না হয় তার মানে এর আগে কেউ একজন এসে এমপিটা বানাইছে, স্টপ করে দেওয়া হবে। ঠিক আছে, তখন হচ্ছে এমপি ডট স্টপ, দূর স্টপ করে দাও, এমপিকে রিলিজ করে দাও, সব রেডি। ওকে, তার মানে প্রথমবার এসে দেখো, প্রথমবার যদি আসে তখন এমপিতে নাল থাকবে, তার মানে তখন সে এই কাজটা করবে না।
যদি দ্বিতীয়বার আসে তখন এমপিতে নাল থাকবে না, তখন এমপিতে ওই গানটা থাকবে, এই যে এখানে যা ক্রিয়েট হয়েছে এই এই ডেটাগুলো তার কাছে থাকবে। তার মানে তখন নাল না, যেহেতু নাল না তার মানে গান অলরেডি চলতেছে, যেহেতু গান চলতেছে তাহলে ওটা থামাও, রিলিজ করো, এরপর আইসা তুমি ইউআরআইডি সেট আপ করে নতুন করে আবার এমপি তৈরি করো। ওকে, এবার আমি একবার স্টার্ট করি। ওকে, দিলাম, এখন গান চলছে, ব্যাক করলাম, গান এখনও চলছে, ক্লিক করলাম, আগের গান থামাই দিছে, নতুন গান শুরু হয়ে গেছে। আগের গান সব থেমে যায়, এখানে আসলেই আগের গানটা থেমে যায়। এখন আমি আমার সিক বারটা নিয়ে একটু কাজ করি, তাহলে আমার মোটামুটি একটা কমপ্লিট প্লেয়ার হবে। সিক বার এসবি ইকুয়ালস টু, আমি কি অ্যাসাইন করছি সিক বারটা? না, এসবি অ্যাসাইন হয় নাই, এসবিটা ডিক্লেয়ার দিয়েছি, ডিক্লেয়ার দিয়েছি, অ্যাসাইন করি না, অ্যাসাইনটা উপরেই করি, যেহেতু সবগুলি সবগুলি অ্যাসাইনমেন্টটা যেহেতু এদিকে হচ্ছে। এসবি ইকুয়ালস টু সিক বার ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সিক বার। সিকবারে কী করতে হবে, আমার প্রথমে সেট প্রোগ্রেস কিছু একটা করতে হবে, থ্রেড টেড রান করতে হবে, অনেক কিছু। হ্যাঁ, থ্রেডটা আমি যেহেতু বাইরে থেকে আবার কন্ট্রোল করার দরকার হতে পারে, থ্রেড টি এইচ আর ই এ ডি থ্রেড টি এইচ, আচ্ছা এটাকে হচ্ছে গিয়ে থ্রেড না দিই আপডেট সিক বার নামটা, এখন টিএস টিএস তো বহুত দিছি, একদিন একটু মিনিংফুল কিছু একটা করি। ওকে, আপডেট সিক বার ইকুয়ালস টু নিউ থ্রেড, নিউ থ্রেড রান করব, রান, এটা আমি এখানে স্টার্ট করব না, কিন্তু স্টার্ট করব এমপি রেডি হওয়ার পরে। ওকে, তো সুপার রান যা কিছু হচ্ছে ওটা আমার আপাতত দরকার নেই। আচ্ছা, এখানে আমি একটা হোয়াইল চালাই দেব যতক্ষণ পর্যন্ত কিছু একটা ঘটবে। আচ্ছা, কী ঘটবে, গানটার টোটাল সাইজ কত, ইন্টিজার টোটাল টি ও টি এল টোটাল ডিউরেশন, টোটাল ডিউরেশন ইকুয়ালস টু এমপি ডট গেট ডিউরেশন, ফাইন, ইন্টিজার কারেন্ট পজিশন, তাই না, ডবল আর ইএনটি কারেন্ট ইওএস আই টি এল এন পজিশন ইকুয়ালস টু, প্রথমে জিরো রাখলাম, যতক্ষণ পর্যন্ত কারেন্ট পজিশন লেস দেন টোটাল ডিউরেশনে আছে ততক্ষণ পর্যন্ত এই লুপ চলবে, এবং আমি চাচ্ছি কিছুক্ষণ পরপর তাকে আপডেট করাবো, হাফ সেকেন্ড পরপর তাকে আপডেট করাবো, এটাকে ট্রাই ক্যাচে রাখতে হয়, রাখলাম সমস্যা নেই, এবং হাফ সেকেন্ড পর আমি কারেন্ট পজিশন যেটা আছে এটাকে আপডেট করবো ইকুয়ালস টু এমপি ডট গেট কারেন্ট পজিশন। সে বোঝে কেমনে আমার সাজেশন, আমাকে একদম শুরুতে সাজেশনটা রাখে। ওকে, গেট কারেন্ট পজিশন দিয়ে কারেন্ট পজিশনটা আসলো, এবার আমি এসবি ডট সেট প্রোগ্রেস, সেট প্রোগ্রেস দিয়ে কী বসাবো, কারেন্ট পজিশনটা, বোঝা গেছে, মানে টোটাল পজিশন এটা। আচ্ছা, এখন একটা জিনিস আমার বাদ আছে, সেটা হচ্ছে এসবিতে টোটাল কত সাইজ হবে, ম্যাক্স সেট ম্যাক্স, এখানে আমি টোটাল ডিউরেশনটা দিয়ে দিতে হবে, যে টোটাল ডিউরেশন হচ্ছে তার হাইয়েস্ট সাইজ, আর তুমি একটু পরপর বর্তমান পজিশনটা দিয়ে তার মধ্যে অ্যাসাইন করে দাও। ওকে, তো মানে ফাইভ সেকেন্ডস পরপর, এখন এটা কিন্তু এখানে স্টার্ট করলে ঝামেলা আছে, কারণ এমপি তখনও রেডি হয় নাই, স্টার্ট করবো কোথায়, এমপি যখন স্টার্ট হয়ে যাবে তখন আমি এটাকে স্টার্ট করবো। এটা নাম কি দিছি, টিএইচ, টিএইচ তো দেই নি, আপডেট সিক বার ডট স্টার্ট, আপডেট সিক বার আগে টিএইচ ছিল না, ঠিক আছে, তো আপডেট সিক বার হচ্ছে গিয়ে আমি স্টার্ট করে দিলাম। এখন আমার গানের সাথে সাথে এটা বাড়বে, এটা আমি শিওর, কিন্তু কিন্তু আরও একটু কাজ বাকি আছে, ধরে টান দিলে আসবে না, ধরে টান দিলে আসবে না, ঠিক আছে, ভিতরে এই যে আমার সিক বার বাড়তেছে, ঠিক আছে, কিন্তু আমি যখন এখান থেকে টানতে ছেড়ে দিলাম আবার সে জায়গায় চলে যায়, গান যেখানে আছে কিন্তু এটা টান দিলে আবার বাড়তেছে। এই সে বিশ্রমিক ছুটি নিয়ে বাড়ি গেছে চলে, আজ প্রকৃতির সাথে যাব মিশে, ঋতুরাজ কে ভালোবেসে, আমি গিটার তুলেছি হাতে, আজকার এই দিনটাতে সুরে বেঁধেছি আবার তার গুলো, আপডেট সিকবার যেটা আছে ঝেড়ে ফেলে ময়লা গুলো, মনে লেগেছে সুরের দোলা, এই দিনটাকে যায় না ভোলা,
thread, sorry, আমার সিগমা থেকে এসবি ডট সেট অন সিগমা চেঞ্জ লেটার শহরে ঝরা পাতার দিন গুনগুনা এটা হচ্ছে ছেড়ে দিলাম দেখো এনেছি নতুন কুড়ির দিন সবুজের সূচনার দিন আগুনে ঝরা সোনালী শ্যামল পলাশের দিন এই সিগবার এখন যে পজিশনে আসছে ওই পজিশনে নিয়ে যেতে হবে তাকে তার মানে হচ্ছে সিগবার ডট গেট গেট প্রোগ্রেস গেট প্রোগ্রেস ও প্রোগ্রেসে যতটুকু পজিশনে গেল ওই জায়গাতে আমি আমার গানটাকে সরাই দিলাম আজ কোকিলের সাথে হলো টাইমটা দেখাবো আচ্ছা না ওটা টোস্ট কন্টিনিউয়াস মারতে থাকলে বিরক্ত লাগবে নেক্সট তো এখন এটা চলছে টান দিয়ে চালা রেগুলো ঝেড়ে ফেলে ময়লা না না আচ্ছা এখানে বাঘ আছে কিছু জিনিস বাঘ আমাদের সলভ করতে হবে ঠিক আছে একটা করে হ্যাঁ না ওই যে গান চেঞ্জ হওয়ার কারণে সেটা আবার ঝামেলা করতেছে ঠিক আছে কারণ এমপিটা না না আমাদের থ্রেডের ভিতরে গিয়ে আমরা সিগবারটাকে আপডেট করতেছিলাম না ম্যাক্স সাইজটা ম্যাক্স 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 থ্রেডটা কই যে ম্যাক্স সাইজটা এটা আমরা মূলত এখানে না করে এমপিটা যখন রেডি হবে সাথে সাথে আমরা ম্যাক্স সাইজটাকে আপডেট করব এমপি রেডি হচ্ছে কথা হ্যাঁ এমপিটা রেডি হওয়ার সাথে সাথে আমরা সিগবারটাকে আপডেট করব আপডেট সিগবারে যাওয়ার আগে টোটাল ডিউরেশনে পরিবর্তে এমপি ডট গেট ডিউরেশন এখনই হয়ে যাবে কারণ যখন একটা ছোট গান আসতেছে মানে প্রথম গানটা ধরো 10 মিনিটের পরে একটা দেখা গেল 1 মিনিটের গান আসছে তখন সিগবার টান দিয়ে আমি যদি 3 মিনিটে নিয়ে যাই তখন কিন্তু এরর কারণ গানটা 1 মিনিটের আর সে আপডেট হয়ে আছে 10 মিনিট ম্যাক্সিমাম সাইজ এটা হচ্ছে ঝামেলাটা করতেছে এটা আমি এখান থেকে ম্যাক্স যেটা আমি সেট করেছিলাম ওটা বাদ দিয়ে দিলাম যতবারই নতুন গান চেঞ্জ হচ্ছে সাথে সাথে আমি সিগবারটা আপডেট করতে হবে নতুন গান আর কোথায় চেঞ্জ করতেছে আমি নেক্সট স্টেপ প্রিভিয়াস ওখানে চেঞ্জ করতেছে সেট ম্যাক্স নেক্সট প্রিভিয়াস আমি গানটা চেঞ্জ করতেছে এই যে এখানে চেঞ্জ করতেছে তার মানে এখানে স্টার্ট করার সাথে সাথে আমি সিগবারটা আপডেট করে দিব প্রিভিয়াস এ স্টার্ট করার সাথে সাথে সিগবারটা আপডেট করে দিব এখন হয়ে যাবে কোনটা না না ম্যাক্স তো যে কোনো জায়গায় সেট করা যায় কিন্তু থ্রেডটা যখন চলতেছে তখন এটা করবে যেমন ফার্স্টে এটা অনেক বড় একটা গান ঠিক আছে নেক্সটে গেলাম কিন্তু এই গানটা অনেক ছোট এটা অনেক ছোট একটা গান কোনটা দেখুন ততরা কেটেছে